হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের একদম ট্র্যাডিশনাল রেসিপি দিয়ে রসগোল্লা তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখি আমাদের এই রেসিপির জন্য কি কি লাগছে। আমি এখানে নিয়েছি 2 কাপ ছানা, ছানাটা খুব সফট হতে হবে, আর 1 টিস্পুন অ্যারারুট, 1 টিস্পুন ময়দা, আর 1 টিস্পুন চিনি। এখন আমি এগুলো ছানার সাথে দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিলাম, ময়দা দিয়ে দিচ্ছি, অ্যারারুট দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে ম্যাশ করব। আমার হাতের দিকে দেখুন, ঠিক এভাবে ম্যাশ করতে হবে। আর আপনারা এটাকে যত ভালোভাবে ম্যাশ করবেন আপনার মিষ্টিটা ততই ভালো হবে। দেখুন, খুব ভালোভাবে ম্যাশ করতে হবে। আমি এভাবে 10 মিনিটের মতো ম্যাশ করেছি। এখন আমি সুগার সিরাপটা করতে দেব। এর জন্য আমি এখানে নিয়েছি 7 কাপ পানি আর 3 কাপ সুগার। এখন এটাকে আমি ফুটাতে দেব, ততক্ষণে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। দেখুন, আমি এখন মিষ্টি তৈরি করে নিচ্ছি। চেপে চেপে নিতে হবে যাতে মিষ্টিটা খুলে না যায়। দেখুন, এবং খুব ভালোভাবে রাউন্ড করে নিতে হবে। খেয়াল রাখতে হবে বড়িতে যেন কোনো ক্রাক না থাকে, তাহলে মিষ্টিটা যখন আমি সুগার সিরাপের মধ্যে দেব তখন এটা ভেঙে যেতে পারে। দেখুন, ঠিক এইভাবে আমি সব মিষ্টিগুলোকে তৈরি করে নেব। আমার প্রায় তৈরি করা হয়ে গেছে। হয়ে গেলে আমি সুগার সিরাপটা চেক করব। যদি সুগার সিরাপ ফুটে ওঠে, দেখুন আমার মিষ্টিগুলো সব হয়ে গেছে। এখন আমি সুগার সিরাপের মধ্যে এগুলো একসাথে ঢেলে দেব। কোনোটা আগে কোনোটা পরে এভাবে করব না, একসাথে দিয়ে দেব যেন একসাথেই মিষ্টিগুলো কুক হয়। দেখুন, আমি দিয়ে দিচ্ছি, ঠিক একই সাথে দিয়ে দিতে হবে। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে ঢাকনা তুলে আমি এটার মধ্যে ফোম ক্রিয়েট করব। অনেকে মিষ্টির দোকানে এগুলোকে ঝাঁকও বলে। তো আমি 1 টেবিল স্পুন ময়দা 1/2 কাপ পানির মধ্যে গুলে নিয়েছি। দেখুন, আমি 5 মিনিট পরে ঢাকনাটা তুলেছি। দেখুন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মিষ্টিগুলো ফুলতে শুরু করেছে। আমি এখন একটু নাড়াচাড়া করে দেব যাতে মিষ্টিগুলো দুয়ো পাশ থেকে সমানভাবে কুক হয়। দেখুন, আমি এখন ময়দাগুলো পানিতে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিলেই আপনারা দেখতে পারবেন কীভাবে। দেখুন, নিশ্চয়ই ফোমটা দেখতে পাচ্ছেন বাইরে থেকে। ঠিক ওভাবে ওভাবে ঢেকে দিলে ঠিক ওই ফোমটাই মিষ্টিগুলোকে ঢেকে দেবে, যার জন্য নিচ থেকে যেভাবে কুক হচ্ছে উপর থেকেও ঠিক সমানভাবে কুক হবে। তাহলেই মিষ্টিটা গোল হবে। অনেকেই বলে যে মিষ্টি গোল হয় না, গোল হয় না, কেন হয় না? শুধু এই কারণে যে মিষ্টিটা নিচ থেকে কুক হয় কিন্তু উপর থেকে হয় না। যখন আপনি এরকম ঝাঁক দিবেন কিংবা ফোম ক্রিয়েট করবেন তখন আপনার মিষ্টিটা যেভাবে নিচ থেকে কুক হবে ঠিক তেমনি উপর থেকেও কুক হবে। দেখুন, আমার মিষ্টি পেড়ায় হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো তুলে নেব। মিষ্টি হয়ে গেছে একদম। আমি এটাকে 20 মিনিট কুক করেছি। 20 থেকে 25 মিনিট কুক করলে রসগোল্লাটা রেডি হয়ে যাবে। আমি এখন সব রসগোল্লাগুলো তুলে নিচ্ছি। দেখুন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মিষ্টিগুলো একদম রাউন্ড এবং দেখতে কত সুন্দর হয়েছে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।